বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল মামুন স্যারের পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার বর্তমান কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ, আমাকে ছেড়ে যাওয়া, ছাড়িয়ে যাওয়া এবং বিশ্বময় ছড়িয়ে পড়া আমার অসংখ্য প্রাক্তন ছাত্রছাত্রী, আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমার শিক্ষক মণ্ডলী, আদি ও অকৃত্রিম আমার বন্ধুরা এবং অগ্রজ ও অনুজ, অসংখ্য শুভাকাঙ্ক্ষী, আপনারাই আমার প্রিয় ভিউয়ার্স। আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে কষ্ট করে সহ্য করবার জন্যে, ধৈর্য ধরে আমাকে শুনবার জন্যে। প্রিয় ভিউয়ার্স, 1K সাবস্ক্রাইবার ইউটিউবের বিবেচনায় হয়তো একটা প্রাথমিক মাইলফলক, কিন্তু ব্যাপারটিকে আমি কেবল সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ রাখতে অনাগ্রহী। ব্যাপারটি আমার কাছে আরও বেশি কিছু। মানুষ সংখ্যা হতে যাবে কেন? আমার কাছে মানুষ অপরিসীম সম্ভাবনার নাম, অফুরান ভালোবাসার উৎস। আপনাদের এক একটি লাইক, শেয়ার, কমেন্ট, এমনকি এক একটি ডিসলাইক, এর গুরুত্ব আমার কাছে অনেক বেশি, কারণ এর মধ্য দিয়েই আমি প্রতিনিয়ত অনুপ্রাণিত হই, উজ্জীবিত হই, শুদ্ধ করি নিজেকে এবং প্রতিনিয়ত শুধরাই। একথা সত্য যে কোনো প্রকারের পূর্ব পরিকল্পনা ছাড়াই অনেকটা আকস্মিকভাবে আমি ইউটিউবে এসেছি। আমরা সবাই জানি এই কোভিড-19 নিষ্ঠুর করোনা এক নতুন পৃথিবীকে আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এক পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিককে এক বিন্দুতে নিয়ে এসে দাঁড় করিয়েছে। বিশ্বযন্ত্রের কোনো কিছুই ঠিকঠাক মতো চলছে না, কিন্তু সব কিছুকেই স্বাভাবিক করবার একটা প্রাণান্ত চেষ্টা চলছে সর্বত্র। তারই অংশ হিসেবে এই প্রায় অচল হয়ে পড়া শিক্ষা ব্যবস্থাটাকে পুনর্বার স্বাভাবিক করবার লক্ষ্যে দেশব্যাপী চালু হয়েছে অনলাইন ভিত্তিক ক্লাস। আমিও কলেজের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি যথারীতি। ওই যুক্ততা থেকেই আমার ইউটিউবে আসা। আমার পরিবার, আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে পরামর্শ দিয়ে বলল যে এই ক্লাসগুলোকে যদি একটা চ্যানেলের মধ্যে দেয়া যায় তাহলে এই সীমিত প্ল্যাটফর্মের বাইরে যারা রয়েছে তারাও এর সাথে যুক্ত হতে পারে এবং এই ক্লাসটিরও একটা স্থায়িত্ব এবং পরিসর দুটোই বাড়ে। এবং সেই বিবেচনা থেকেই আমার এই চ্যানেলের যাত্রা শুরু। নামটাও আপনাদের দেয়া, মামুন স্যারের পাঠশালা। জুন মাসে শুরু করেছি, এই নভেম্বরে 6 মাসে পড়ল। আমার অনেক প্রযুক্তিবিদ্যায় পারদর্শী আমার অনেক ছাত্রছাত্রী আমাকে নিত্য পরামর্শ দিয়ে তারা নানা উপদেশ দিচ্ছে, নানা পরামর্শ দিচ্ছে, নিত্য নতুন থাম্বনেইল তৈরি করে আমার জন্য পাঠাচ্ছে। তারা আমাকে জানাচ্ছে যে কী করে এই চ্যানেলটিকে আরও শিল্পসুন্দর, আরও নিখুঁত এবং প্রকৃতি শোভন, প্রযুক্তি শোভন করে তোলা যায়। আমি অকপটে মানছি প্রযুক্তিবিদ্যায় আমি বরাবরই আনাড়ি এবং একটু প্রাচীন পন্থীয়। এখনও ক্লাস বলতে আমি বুঝি ছাত্র শিক্ষকের উপস্থিতিতে একটা জমজমাট ক্লাসরুম, যেখানে শিক্ষক পূর্ব প্রস্তুতি নিয়ে ক্লাসে আসবেন, তার জীবন অভিজ্ঞতা, জগত জীবন সম্পর্কে নানা জ্ঞান তিনি তার ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করবেন, শেয়ার করবেন, তাদেরকে প্রশ্ন করবেন, আর ছাত্রছাত্রীরা তাকে পাল্টা প্রশ্ন করে একেবারে রক্তাক্ত করবেন আততায়ীর মতো। তারপর একরাশ ভালো লাগা নিয়ে, মুগ্ধতা নিয়ে তিনি আবার প্রস্তুতি নেবেন পরবর্তী ক্লাসের জন্যে। তাই আমি চেয়েছি আমার এই ক্লাসগুলো যেন একেবারে যান্ত্রিক হয়ে না ওঠে, একেবারে প্রযুক্তি নির্ভর হয়ে না ওঠে। আমি চেয়েছি এই মানবিক ভুল ত্রুটিগুলো যেন ভুল সৌন্দর্য হয়ে থাকে। আমি সবসময় চেয়েছি আমার ক্লাসগুলোতে যেন সাহিত্যবোধ এবং আনন্দময়তা যেন অক্ষুণ্ণ থাকে, কারণ নির্দোষ আনন্দময়তার মধ্য দিয়ে মানুষ যা শিখে তা কখনো ভোলে না। আর যেখানে আনন্দ নেই সেখানে আর যাই থাক, সেখানে শিক্ষা নেই। আর তাই আমি চেয়েছি আমার ক্লাসগুলো ওই ভুল সৌন্দর্য নিয়ে থাকুক অনেকটা চাঁদের কলঙ্কের মতো, কলঙ্কটা তার গায়ে থাকুক, জ্যোৎস্নায় যেন তার কোনো ছায়া না পড়ে। সুপ্রিয় ভিউয়ার্স, জীবন যেমন এক অপরিসীম সম্ভাবনার নাম, তেমনি জীবন কুসমাস্তীর্ণ নয়।
জীবন কণ্ঠকাকীর্ণ সংগ্রাম মুখর এক দীর্ঘ ভ্রমণ। সেই দীর্ঘ ভ্রমণে মাঝপথে আপনারা হাত ছেড়ে দিবেন না, এই বিশ্বাস ও ভরসা দুটোই রাখি। আশা রাখছি বরাবরের মতোই আগামী দিনগুলোতেও আপনাদের সাথে পাবো, পাশে পাবো। যে আমাকে ইচ্ছে করেছে আমি তার, আর যে আমাকে করেনি আমি তারও। প্রেম একটি জীবনের মতো, জীবন অনেকের। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।